তৃণমূলে গিয়ে ভুল করেছিলাম, জনতার কাছে ক্ষমা প্রার্থনা করলেন শিশির অধিকারী। তৃণমূলে চোর ডাকাত ভর্তি বলেও মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তীব্র আক্রমণ। কলকাতায় মমতার 29টি বাড়ি আছে বলে দাবি করেন বর্ষিয়ান এই নেতা। কি বললেন তিনি শুনুন। যে দত্তের তৃণধারণ করে ক্ষমা চেয়েছি আপনাদের কাছে, সেদিনের ভুল প্রায়শ্চিত্ত করছে আজ বাংলা। আমরা যদি একটু চোখ মুখটা ঘুরিয়ে অন্যদিকে ঘোরাতাম, তাহলে আজকে বাংলায় এই দুর্দশা হতো না, বাংলার যুবকরা এইভাবে বেঁচে যেত। আজকে ক্ষমা, ওই জন্য ক্ষমা প্রার্থনা, দত্তের তৃণধারণ করে ক্ষমা চেয়েছি এই বয়সে। আমি জানি না আমার চেয়ে কোনো বয়স্ক লোক আর পশ্চিম বাংলা আছে কিনা। তৃণমূলে গিয়ে ভুল করেছিলাম, জনতার কাছে কার্যত প্রকাশ্য মঞ্চ থেকেই ক্ষমা প্রার্থনা করতে দেখা গেল শিশির অধিকারীকে। এরই পাশাপাশি তৃণমূলকে চোর ডাকাত বলেও মন্তব্য করেন শিশির অধিকারী। তিনি বলেন তৃণমূলে চোর ডাকাত ভর্তি। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তীব্র আক্রমণ শিশির অধিকারী। তৃণমূলে গিয়ে ভুল করেছিলাম, জনতার কাছে ক্ষমা প্রার্থনা করলেন শিশির অধিকারী। তৃণমূলে চোর ডাকাত ভর্তি বলেও মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তীব্র আক্রমণ। কলকাতায় মমতার 29টি বাড়ি আছে বলে দাবি করেন বর্ষিয়ান এই নেতা। কি বললেন তিনি শুনুন। যে দত্তের তৃণধারণ করে ক্ষমা চেয়েছি আপনাদের কাছে, সেদিনের ভুল প্রায়শ্চিত্ত করছে আজ বাংলা। আমরা যদি একটু চোখ মুখটা ঘুরিয়ে অন্যদিকে ঘোরাতাম, তাহলে আজকে বাংলায় এই দুর্দশা হতো না, বাংলার যুবকরা এইভাবে বেঁচে যেত। আজকে ক্ষমা, ওই জন্য ক্ষমা প্রার্থনা, দত্তের তৃণধারণ করে ক্ষমা চেয়েছি এই বয়সে। আমি জানি না আমার চেয়ে কোনো বয়স্ক লোক আর পশ্চিম বাংলা আছে কিনা। তৃণমূলে গিয়ে ভুল করেছিলাম, জনতার কাছে কার্যত প্রকাশ্য মঞ্চ থেকেই ক্ষমা প্রার্থনা করতে দেখা গেল শিশির অধিকারীকে। এরই পাশাপাশি তৃণমূলকে চোর ডাকাত বলেও মন্তব্য করেন শিশির অধিকারী। তিনি বলেন তৃণমূলে চোর ডাকাত ভর্তি। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তীব্র আক্রমণ শিশির অধিকারী। বাঁকুড়ায় স্বস্তির ছবি নেই, বাঁকুড়ায় এখনো স্বস্তি নেই এবং বৃষ্টিও হয়নি। পুরুলিয়ার ছবিটা দেখার চেষ্টা করি, অরবিন্দ আমাদের সঙ্গে রয়েছে। অরবিন্দ, এই মুহূর্তে পুরুলিয়ার ছবি কি, মেঘলা আকাশ দেখতে পাচ্ছ, বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে পুরুলিয়ায়? দেখো সন্তু, পুরুলিয়াতে মেঘলা আকাশ নয়, বরং আজকে রোদ ঝলমলে একেবারে সকালটা, এবং এই রোদ ঝলমলে সকালে কিন্তু সাধারণ মানুষ একটা স্বস্তির বৃষ্টি চাইছে, কিন্তু স্বস্তির বৃষ্টি নেই, কেবলমাত্র স্বস্তির একটা বিশ্রাম, গাছের ছায়াতে তারা স্বস্তির বিশ্রাম নিচ্ছে একেবারে পুরুলিয়া শহরে সাহেব বাঁধের পাড়ে। একজন রয়েছেন, কি হিন্টস দিচ্ছেন, কি বলবেন এটা নিয়ে, বসে কথা বলবেন? অবস্থা খুব খারাপ, প্রচণ্ড খারাপ অবস্থা, মানে এক একটা ঘন্টা আমরা কিভাবে পার করছি পুরুলিয়াবাসী সেটা আমরা জানি। কার্যত আমি বলতে পারি যে চাতক পাখির কথা শুনেছি, সেই এখন আমরা চাতক পাখি আকাশের দিকে তাকিয়ে আছি কবে একটু বৃষ্টি হবে। এমনিতেই পুরুলিয়া খরা কবলিত, আপনারা জানেন কথায় এক সময় কথা ছিল খরা, কুষ্ঠ, ফাইলেরিয়া তিন নিয়ে পুরুলিয়া। তো কুষ্ঠ আর ফাইলেরিয়া প্রায় বিলুপ্তির পথে পুরুলিয়া থেকে, কিন্তু খরা প্রতিনিয়ত। কেন এরকম হচ্ছে, কি হিংসে? একটাই ওয়ার্ড, বিশ্ব উষ্ণায়ন। আজকে অযোধ্যা পাহাড়ের অবস্থা গিয়ে দেখুন কিভাবে উন্নত করছি আমরা অযোধ্যা পাহাড়কে, গাছ কেটে ধ্বংস করে দিচ্ছি। এই যে সাহেব বাঁধের পাড়ায় আমি বসে আছি, একটা সময় আসবে যেদিন সোনার খনিতে পুলিশ যেরকম পাহারা দেয়, সেই পুলিশ এসে এই সাহেব বাঁধ পাহারা দেবে এক বালতি জল যাতে কেউ নিয়ে যেতে না পারে। মানে আমরা আগামী প্রজন্মের জন্য শেষ করে দিচ্ছি পুরুলিয়া তো বটেই, সারা পৃথিবীকে ঠেলে দিচ্ছি বিপদের মুখে। একেবারে সাধারণ মানুষ যে হিন্টস দিচ্ছেন, এই পুরুলিয়াবাসীরা যারা যে হিন্টস দিচ্ছেন যে অত্যন্ত গরম, সেই গরমের কারণ কিন্তু অতিরিক্ত বৃক্ষচ্ছেদন। তাছাড়াও যারা রয়েছেন এখানে, রয়েছেন একজন বয়স্ক রয়েছেন, এই গরমে কীরকম অসুবিধার সম্মুখীন হচ্ছেন? যা অসুবিধা সে তো বলাই কাজ নাই, একটা জলের সমস্যা চলছে, জল তো মোটেই নাই। আমরা এই সাহেব বাঁধের পাড়ে বসে আছি, সাহেব বাঁধ তো একবারে যা তাও, একটু পরেই তো বেলা বাড়ছে, উষ্ণতাও বাড়ছে, তখন কি করবো, আস্তে আস্তে ঘর যাবো। হ্যাঁ, যে ঘরে যে তাও তো শান্তি নেই,
গরম রোদে টিকা দায় হচ্ছে। একেবারে সন্ত এই সেই সাহেব বাঁধের পাড় যেখানে একটা স্বস্তির ছায়া, এবং কি মনে হচ্ছে বৃষ্টির কি সম্ভাবনা রয়েছে, মেঘলা আকাশের কি দেখা পাওয়া যাচ্ছে? হ্যাঁ দেখো, তোমাকে জানিয়ে রাখি সন্তু, ইতিমধ্যে আমি রয়েছি খড়িবেরিয়া, যেখান থেকে মূলত অফিস যাত্রী থেকে শুরু করে যারা বিভিন্ন কোম্পানি বা যারা কলকাতামুখী যারা কর্মস্থানে যায় তারা মূলত এখান থেকে বাসে উঠছে। তাদের কাছ থেকে জেনে নেব কেমন গরম পড়ছে। বহুত দাদা গরম পড়ছে দাদা, কমসেকম 42-45 ঠিকই দিচ্ছে আমাদের। না না দাদা, এরকম গরম কোনোদিন দেখিনি। বৃষ্টি হোক, বৃষ্টি তো হোক দাদা, খুব অস্বস্তি লাগছে। 10টা অবধি ঠিক আছে, 10টার পর থেকে আর সহ্য করা যাচ্ছে না, এতটাই গরম পড়ছে যে সহ্য করতে পারছি না। দেখলে যে দক্ষিণ চব্বিশ পরগনার পরিস্থিতি এতটাই ভয়াবহ যে প্রাকৃতিক পরগনার ছবি আমরা রাজু তোমার মধ্যে দিয়ে দেখলাম। এবার কলকাতার ছবি আমি দেখার চেষ্টা করবো। ধুলাগড় থেকে আমাদের প্রতিনিধি ওয়েন্দ্রিলা রয়েছে। ওয়েন্দ্রিলা, এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছ, কি মনে হচ্ছে বৃষ্টির কি দেখা পাওয়া যাবে? দেখো সন্তু, ওই মুহূর্তে আমি ধুলাগড়ে দাঁড়িয়ে রয়েছি এবং এখানে একদম পুরো খটখটে একদম চাঁদি ফাটা রোদ সকাল থেকেই, সকাল ঘড়ির কাঁটা এখন বাজে সকাল 7:12 হয়েছে এবং আজকে যে কলকাতার স্বাভাবিক তাপমাত্রা থাকবে তা জানা যাচ্ছে সর্বোচ্চ 40°C এবং সর্বনিম্ন 29°C এবং এই যে সর্বোচ্চ তাপমাত্রা অন্যান্য দিনের তুলনায় 2-3 ডিগ্রি কম রয়েছে। কিন্তু এই যে সূর্যের রশ্মি তা কিন্তু প্রখর থাকবে আজকে সারাদিন। তবে এই জায়গা থেকে আরও একটি খুশির সংবাদ রয়েছে কলকাতাবাসীর জন্য, যে এবারে কিন্তু বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে কলকাতার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর। শুধু কলকাতায় নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই আগামী শনিবার পর্যন্ত এইরকম তাপপ্রবাহের সতর্কতাই থাকবে এবং তারপর রবিবারের পর কিন্তু দক্ষিণবঙ্গের 6-7 জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যার মধ্যে রয়েছে শহর কলকাতাও। মূলত 5-6 তারিখের মধ্যে এই কলকাতা শহরেই কালবৈশাখী দেখতে পাওয়া যাবে এমনটা জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গ আমি তোমাকে এই মুহূর্তে জানাবো, একেবারে সেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় জায়গায় বৃষ্টি হয়েছে, তবে শনিবার পর্যন্ত বিভিন্ন জায়গায় এই তাপপ্রবাহের রেশ কাটলেই রবিবার থেকেই কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখী হবে। একদম বলা যায় যে স্বস্তির যে বৃষ্টি এই মুহূর্তে চাতক পাখির মতো রাজ্যবাসী অপেক্ষা করছে, মূলত দক্ষিণবঙ্গের মানুষ সেই জায়গায় দাঁড়িয়ে সেই কালবৈশাখী দেখতে পাওয়া যাবে।